সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো সেনাকুঞ্জে খালেদা জিয়াকে সম্বর্ধনা দান, এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। এর পিছনে কি রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে সেটি হচ্ছে আজকের আলোচ্য বিষয়। তার আগে আমি একটি ভিডিও ফুটে একটি রিলের কিছু অংশ আপনাদের সামনে প্লে করে দেখাই, একটু আমার সাথে থাকুন। এই দেখছেন হাতটা কোথায়, দেখছেন? বুঝছে না, বুঝছে না, উনি মনে করছে সৈন্য হইছে। এই দেখছেন, দেখছেন সিফা দিয়ে বইয়াতা হ্যায় ও বোয়াতে। আচ্ছা, আরেকটু 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 একটু মিউট করি, মিউট করি, আবার দেখাচ্ছি। এই দেখুন, এই বুইড়া বদমাইশের হাতটা কোথায়, এই দেখছেন হাত কোথায়? ও মাই গুডনেস মি, আমি তো এতদিন এতদিন তাকে সুদকুর বলে জানতাম, এখন সে যে এত বড় বইরা বুইরা বদমাইশ সেটি আমি জানতাম না। ঠিক আছে, এই যে হাত এইখানে রাখছে, এই হাতটা আস্তে আস্তে ওই মহিলাটার ব্লাউজের ভিতরের ভিতরের দিকে ঢুকিয়ে দেবে, নয় কি? এরকমই তো মনে হচ্ছে। আরেকটু দেখাই, আরেকটু আরেকটু, এই দেখেন হাত কোথায়, দেখতে পাচ্ছেন? মিউটে যাই, এই দেখুন হাত কোথায়, দেখতে পাচ্ছেন? আচ্ছা যাকগে, এই বুড়ার ব্যাপারে আমি কথা বলতে চাচ্ছি না। তাকে পিনাকি বলেছে ডাইপারিনুস, বুঝছেন? সে নাকি ডাইপার পরে তার পেশাব পায়খানা ছুটে ছুটে পড়ে, যার কারণে তার রীতিমতো ডাইপার পরতে হয়। ভাই আমি মিথ্যা বলছি না, আমি পিনাকি ভট্টাচার্যের ভিডিওতে আমি এটি শুনেছি। যাকগে, এটি আমার আলোচ্য বিষয় না। খালেদা জিয়াকে সেনাকুঞ্জে নিয়ে সম্বর্ধনা দেওয়া হয়েছে, আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাকে খুব সম্মান দেওয়া হয়েছে। এটি কি তাকে এটি করে কি তাকে সম্মান দেওয়া হলো, নাকি তাকে আইকালা বাস দেওয়া হলো, একটু পরেই বুঝতে পারবেন। আপনারা আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন। তো দেখা যাক, আসিফ মাহমুদ আ আ আ এ এ এ উ উ, আসিফ মাহমুদ কী বলে, এই যে কথায় কথায় আ এ উ আ করে প্রতি 5 সেকেন্ড পরপর, সে কি বলেছে একটু তার ফেসবুকের পোস্টটা পড়ে শোনাই। আপনাকে এই সুযোগ করে দিতে পেরে আমরা গর্বিত। সশস্ত্র বাহিনী দিবস 2024। আচ্ছা, এই হচ্ছে বাইপার ইউনুস আর এই হচ্ছে খালেদা জিয়া, ঠিক আছে? দুইজন একান্তে আলাপ করছে। তো এর পিছনের কারণটা কি? তথাকথিত দখলদার অন্তর্বর্তীকালীন সরকারের কি উদ্দেশ্য থাকতে পারে, আপনারা কি গেস করতে পারছেন? আমি পরে আলোচনায় যাচ্ছি, এই ব্যাপার নিয়ে আমি কথা বলবো। তার আগে আমি ভিডিও ফুটেজটা দেখাই, দেখুন পুরা ভিডিও ফুটেজ দেখলে পরে আপনারা বুঝতে পারবেন। একটু প্লে করে শোনাই, একটু একটু করে শুনুন। যে গেলেন বেগম খালেদা জিয়া, সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বেগম জিয়ার অংশগ্রহণই ছিল সবচেয়ে বড় আকর্ষণ। আচ্ছা, এই অংশগ্রহণ, খালেদা জিয়ার এই অংশগ্রহণ কেন বড় আকর্ষণ, এত বড় আকর্ষণ হওয়ার পিছনে কারণ কি? এই হচ্ছে খালেদা জিয়া, উনি হুইল চেয়ার বাউন্ড, ঠিক আছে? আর একটু শোনাই। প্রায় ঘণ্টাখানেক বেগম জিয়া সেনাকুঞ্জে অবস্থান করেন, এ সময় তার সাথে কথা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুস। এই হচ্ছে বুইড়া ইউনুস, হ্যাঁ উনি কথা বলছেন। আচ্ছা, আর একটু শোনা যাক, আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম। এই হচ্ছে আসিফ মাহমুদ, এই আ আ এ এ আসিফ মাহমুদ, আর এ হচ্ছে হিজবুত তাহরিরের জঙ্গি কি জানি ওই মাহফুজ আলম, আর এই হচ্ছে নাহিদ ইসলাম। ও কিন্তু ইংলিশ ভালো জানে না, জানেন? হ্যাঁ, ও ইংলিশে ইংরেজিতে যে কথা বলেছে আমি তো শুনে হাসতে হাসতে বেহুশ হয়ে পড়েছিলাম। তাকে প্রশ্ন করে ভারতীয় একজন ভদ্রমহিলা প্রশ্ন করেছিলেন ইংরেজিতে, সে উত্তর দিয়েছিল বাংলায়, অবশ্য স্টার্ট করেছিল ইংলিশে কিন্তু পারে নাই। আর বিদেশিদের সাথে যখন ইংলিশে মানে বিদেশিরা যখন তার সাথে ইংরেজিতে কথা বলছিল বা ইংলিশে কথা বলছিল, তখন সে বলেছিল কি জানেন, হাউ ডু ইউ ডু, হাউ ডু ইউ ডু মানে আপনারা মানে কেমন আছেন,
কনভারসেশনের মাঝখানে এটি বলেছে। আচ্ছা যাকগে সেটি আমার বিষয় না। এই দেখুন এইটা উন্দা হয়ে খালেদা জিয়াকে খুব সমীহ করে কথা বলছে, এটি হচ্ছে মাস্টার মাইন্ড মাহফুজ আলম। আচ্ছা তো এই খালেদা জিয়া কি জঙ্গি মাহফুজ আলমের মা? সে কি তার মায়ের সাথে কথা বলেছে আচ্ছা শোনা যাক। মাহফুজ আলম সার্জিস আলমের তরুণ এই তুর্কিদের, এই হচ্ছে সার্বিস আলম, সার্বিস মলম। এটা এটা এটি কিন্তু একটি হিন্দি চুলপাকনা বালক, বুঝতে পারছেন? সারাদিন টকর 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 পকর 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 করতে থাকে, যখন রাস্তা দিয়ে পকর পকর পক 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 করে হাঁটে মনে হয় তার সামনে আর কেউ নাই, আর সামনে থাকলেও মনে হবে সে যেন তাদেরকে মারিয়ে চলে যাচ্ছে। হুম, এই দেখেন, এই দেখেন উন্দা হয়েছে, দেখছেন? আচ্ছা আর একটু শোনাই। এর সঙ্গে কি কথা হলো বেগম জিয়ার? আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম এবং মাহফুজ আলম, এই দেখেন মাহফুজ আলম জঙ্গি। আচ্ছা এই দুইটাই কিন্তু, এইটা এটি এবং সার্বিস মলম দুইটাই উন্দা হয়ে খালেদা জিয়ার সাথে কথা বলেছে, এইটা উন্দা হয়ে নাই। তো এই যে দুইটা উন্দা হয়ে কথা বলেছিল, হুম, এদের উন্দা হওয়ার অভ্যাস রয়েছে। আচ্ছা আমি 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 খবিসি কথা বলবো না, বাদ দেন। আচ্ছা শুনি, বেগম জিয়ার সঙ্গে কুশল বিনিময় করতে গেলে তিনজনকে পরিচয় করিয়ে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বেগম জিয়া হাসি মুখে তিনজনের উদ্দেশ্যে বলেন, আপনারা উপদেষ্টা তাই না? এরপর তিনি বলেন, আপনাদের মতো তরুণরাই দেশকে এগিয়ে নেবে। আচ্ছা এইখানেই আমার পয়েন্ট, বুঝতে পারছেন? আপনারাই উপদেষ্টা তাই না, আপনারাই তরুণ, আপনাদের মতো তরুণরাই, হুম, দেশটা চালিয়ে নিয়ে যাবে। এই স্বীকৃতিটুকুন পাওয়ার জন্য তারা খালেদা জিয়াকে, একজন দণ্ডপ্রাপ্ত আসামি খালেদা জিয়াকে সেনাকুঞ্জে নিয়ে মহাসমারোহে সম্মান প্রদর্শন করেছে শুধুমাত্র এই কথাগুলো শোনার জন্য। তো এই কথাগুলো খালেদা জিয়া তাদেরকে বলে দিয়ে তাদের সরকারের তিনি বৈধতা দিয়েছেন এবং তাদেরকে দেশকে দীর্ঘদিন যাবৎ শাসন করার সুযোগ দিয়েছেন, সুযোগ তৈরি করে দিয়েছেন। এটা যেই সেই কথা না, এরা কিন্তু বহু চালুমাল, খালেদা জিয়ার মতো মেধাহীন পলিটিশিয়ান এটি বুঝতেই পারেন নাই। তারা খালেদা জিয়ার মুখ থেকে এই এই কথাটি শোনার জন্য তাকে এই অনুষ্ঠানে দাওয়াত দিয়ে নিয়েছে এবং খালেদা জিয়ার মুখ থেকে এই স্বীকৃতিটুকুন তারা পেয়ে গেল। বিএনপি এবার ল ঠেলা, হুম, এখন তারা বিএনপিকে খালেদা জিয়ার স্টেটমেন্টের মাধ্যমে নৈতিকভাবে পরাস্ত করলো বা পরাজিত করলো। ঠিক আছে, আমি আরও একটু পরে আসছি, শুনুন। দেশের উন্নয়ন এবং দেশ গঠনে যা যা করা প্রয়োজন সেটাই আপনারা করবেন। আচ্ছা খালেদা জিয়া বলেছেন আপনারা দেশ গঠন করার জন্য, উন্নয়নের জন্য যা যা করার তাই করবেন। তো বিএনপির নেত্রী যখন তাদেরকে পারমিশন দিয়ে দিয়েছেন যা যা করার তা তাই তারা করবে, তখন বিএনপি কোন স্যার, বিষয়টা বুঝতে পারছেন? সাইকোলজিক্যাল একটা গেম তারা এইখানে খেলেছে এবং এই গেমে তারা জয়লাভ করেছে, আর এই গেম খেলার জন্য এই মাস্টার মাইন্ড মাহফুজ আলম কাজ করেছে, বুঝতে পারছেন? আচ্ছা আর একটু শোনাই, আমি পরবর্তীতে আরও আলোচনা করব। এরপর বেগম জিয়ার সঙ্গে দেখা করতে যান সার্জিস আলম। সার্জিসকে দেখে বেগম জিয়া হেসে বলেন, আপনাকে আমি চিনেছি। আচ্ছা সার্জিসকে কে না চিনে, এটা আপনার বালপাকনা ছেলে, তাকে তো সবাই চিনে না, যে বেশি পকর পকর করে তাকে তো সবাই চিনে না। হুম, শুনুন, পরিচয় দেওয়া লাগবে না, আপনাদের মতো তরুণরাই দেশের শক্তি, দেশের। আচ্ছা বারবার কিন্তু খালেদা জিয়া তাদেরকে প্রশংসায় ভাসাচ্ছে, কি হাস্যোজ্জ্বল মুখে খালেদা জিয়া বলছেন, আপনাদের মতো তরুণরাই দেশের শক্তি। তাহলে বিএনপি দেশের শক্তি না, খালেদা জিয়াকে তারা এইখানে বিএনপির বিরুদ্ধে ব্যবহার করেছে, খালেদা জিয়া টেরই পান নাই, বিষয়টা আপনারা বুঝতে পারছেন? আহারে খালেদা জিয়া, তিনবার আপনি প্রধানমন্ত্রী থাকলেন কিন্তু আপনার এই রাজনৈতিক বুদ্ধিটুকুন হলো না, যে বুদ্ধিটুকুনের মাধ্যমে আপনি বুঝতে পারলেন না যে আপনাকে এইখানে তারা ব্যবহার করছে।
এবং আপনার কাছ থেকে স্বীকারোক্তি একের পর এক আদায় করে নিচ্ছে এবং আপনার এই স্বীকারোক্তি তাদের পক্ষে যাচ্ছে। এবার আপনার বিএনপি যদি রাস্তায় নামে, হ্যাঁ, তাহলেও কাজ হবে না, কারণ নৈতিকভাবে আপনি তাদেরকে সমর্থন করেছেন এবং বিএনপিকে আপনি ডিমোরালাইজ এবং ডিগ্রেড করেছেন, আপনি বুঝতেই পারেন নাই। আপনার কি সেই বুদ্ধি আছে? আচ্ছা, এরপরে শুনি। উন্নয়নে ঝাঁপিয়ে পড়ে কাজ করুন। সার্জিস ও বেগম জিয়া শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দেশের উন্নয়নে যেসব সংস্কার প্রয়োজন সেগুলো করার প্রত্যয় ব্যক্ত করেছেন। আচ্ছা, তারাও তাদের প্ল্যানের কথা খালেদা জিয়াকে বলে দিয়েছে। ও আই মিন, এর মানে হচ্ছে যে খালেদা জিয়া যখন তাদেরকে সংস্কার করার, দেশ শাসন করার, তারপর দেশ পরিচালনা করার জন্য অনুমোদন দিয়েছেন, শুধুমাত্র অনুমোদনই দেন নাই, প্রশংসাও করেছেন, তখন বিএনপি কি একটু, বিএনপিকে কি খালেদা জিয়া বড় একটা বিপাকের মধ্যে ফেলে দিলেন না? খালেদা জিয়া এটি বুঝতেই পারেন নাই। আর একটু শোনা যাক বলে জানা গেছে। হ্যাঁ, আমার নাম সার্জিস, আপনি ভালো আছেন? বুঝতে পারছেন? হ্যাঁ খালেদা জি, আপনি বুঝতেই পারেন নাই আপনাকে কিভাবে তারা ইউজ করেছে। যাকগে, এইবার আমি আর একটু আলোচনা করি। এই এরা খালেদা জিয়া, এই ইউনুস বাহিনী খালেদা জিয়াকে নিজেদের জনপ্রিয়তার সিঁড়ি হিসাবে ব্যবহার করেছে, বুঝতে পারছেন আপনারা? তাদের জনপ্রিয়তা খালেদা জিয়া আরও কয়েক ধাপ এগিয়ে দিয়েছেন। তার কমেন্টগুলো, তার স্টেটমেন্টগুলো কি আপনারা শুনেন নাই? সে তিনি মুখ দিয়ে যে স্টেটমেন্ট দিয়েছিলেন, তিন চারটা স্টেটমেন্ট দিয়েছিলেন তাদেরকে উচ্ছ্বসিত প্রশংসা করে, আপনারা তো অবশ্যই শুনেছেন, তাহলে তো বুঝতে পারলেন। আচ্ছা, এই আওয়ামী লীগের সময়ও বিএনপি কিন্তু একটা জৌকার পার্টি ছিল। হ্যাঁ, দখলদার ইউনুসের সময়ও বিএনপি জৌকার পার্টির মতো আচরণ করেই যাচ্ছে। ইউনুসের গ্যাংরা, হ্যাঁ গ্যাংরা বিএনপিকে উঠতে বসলে উঠে বসতে বসতে বললে বসে। তো নির্বাচন তো বিএনপি অনেকদিন, কয়েকদিন যাবৎ করে আসছিল। ইউনুসের গ্যাংরা, ইউনুস বাহিনীরা সার্চ কমিটি গঠন করে নির্বাচনের ট্রেন ছেড়ে দিয়ে বিএনপির মুখ কয়েকদিন বন্ধ রেখেছিল। বিএনপিও খুব খুশি ছিল। হ্যাঁ, খুশিটা, সেই খুশির দিন কয়েকদিন কেটে গেল। এরপরে গত কয়েকদিন যাবৎ বিএনপি আবার নির্বাচন নিয়ে মাতামাতি শুরু করে দিলে ইউনুস এবং ইউনুসের গ্যাংরা বিএনপিকে দিয়ে আরেকটি খেল, আরেক বিএনপিকে দিয়ে আরেকটি খেল খেলিয়ে দিল, খেলা খেলিয়ে দিল। ঠিক আছে, তারা এই দণ্ডপ্রাপ্ত আসামি খালেদা জিয়াকে সেনাগুঞ্জে নিয়ে এসে মিডিয়ার সামনে অনেক কিছু করে বসল। মিডিয়াতে খালেদা জিয়ার ছবি ছাপিয়ে দিল। তারপর খালেদা জিয়া তাদের যে প্রশংসা করে তাদের বৈধতা দিয়েছেন সেটিও মিডিয়া সর্বত্র প্রচার করে দিল। এখন এতে কি হলো, লাভটা কার হলো? খালেদা জিয়ার লাভ হলো নাকি ইউনুস বাহিনীর লাভ হলো? আপনারা বলুন তো। এই যে আসিফ, নাহিদ, সার্ভিস মলম, এরা যে অত্যন্ত বিনয়ী সেজে মাথা নুইয়ে দিয়ে খালেদা জিয়াকে সম্মান করল, এটি আসলে সম্মান না, খালেদা জিয়ার 12টা বাজিয়েছে তারা। ঠিক আছে, তো খালেদা জিয়া তো বলেছেন এই ছেলেরা হচ্ছে জাতির ভবিষ্যৎ। হ্যাঁ, এই ছেলেরাই তো জাতির ভবিষ্যৎ, এই ছেলেরাই তো 3000-এর অধিক পুলিশের উপর গণহত্যা চালিয়েছিল, নয় কি? হ্যাঁ, মানুষের বাড়িঘর লুটপাট করা থেকে শুরু করে এহেন কোনো খারাপ কাজ নাই যেগুলো তারা করে নাই। আমাকে বলুন তো দেখি, দিন শেষে লাভটা কার হলো, বিএনপির, খালেদা জিয়ার নাকি সার্ভিস মলমদের? বলুন। খুব একটা বিএনপির লাভ হয়েছে বলে মনে হচ্ছে না আমার। তারা খালেদা জিয়াকে ব্যবহার করে খালেদা জিয়ার কাছ থেকে প্রশংসা আদায় করে নিয়ে, হ্যাঁ, তারা জাতির সামনে তাদের ভাবমূর্তিকে উঁচু করার চেষ্টা করেছে, বুঝতে পেরেছেন?
কি একটা ভয়ঙ্কর গেমই না খেললো। আর আমি মনে করে থাকি এর পিছনে রয়েছে ওই মাস্টার মাইন্ড হিজবুত তাহরিরের জঙ্গি নেতা মাহফুজ আলম, বুঝতে পারছেন? আর কি বোঝার বাকি থাকে? হায় রে খালেদা জিয়া, তিনবার আপনি প্রধানমন্ত্রী থাকলেন কিন্তু এদের গেমটা পর্যন্ত আপনি ধরতে পারলেন না, এদের খেলাটাই আপনি ধরতে পারলেন না। আপনি তো খুবই খুশি, আপনাকে তারা সম্মান দিয়েছে নয় কি? এই খুশিতেই তো আপনি হাস্যোজ্জ্বল চেহারায় তাদেরকে সম্মান দিয়ে কথা বলছেন। ঠিক আছে, এইসব আচরণ করে তো আপনি কোনো লাভ করলেন না। আপনি যে হেরে গেছেন সেনাকুঞ্জে গিয়ে, আপনি কি এটি বুঝতে পেরেছেন? আপনি বুঝতে পারেন নাই। আপনি শেখ হাসিনার মতো এত দক্ষ পলিটিশিয়ান এখনো হয়ে উঠতে পারেন নাই। আজকে যদি আপনার জায়গায় শেখ হাসিনা থাকতেন, তাহলে ইউনূসকে এতদিনে ক্ষমতাচ্যুত করে ফেলতে পারতেন, কিন্তু আপনি এটি পারলেন না। আপনি তাদের ফাঁদে গিয়ে পাড়া দিয়েছেন, বুঝতে পারছেন? দর্শক শ্রোতারা, আমি জানি না আমার ব্যাখ্যা বিশ্লেষণ বা আমার পলিটিক্যাল অ্যানালাইসিস আপনাদের কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা। আপনারা প্লিজ এই বিষয়ে কমেন্ট করবেন, আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই আমাদের প্রাপ্য। আপনাদের লাইক কমেন্ট আমাদেরকে অনেক দূর এগিয়ে দেয়, প্রেরণা যোগায়। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।